গ্রীষ্মকালে আমাদের বাগানের পছন্দের ফুল গাছের মধ্যে একটি অন্যতম হলো বেলি ফুল গাছ। একে কেউ বেলি ফুল গাছ বলে, কেউ জুঁই ফুল গাছও বলে, কিন্তু জুঁই ফুল গাছ অন্যরকম হয়। এটা আমরা সাধারণভাবে বেলি ফুল বা বেল ফুল গাছ বলি। এই গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর গাছটিকে কীভাবে পরিচর্যা করে আবার ফুল ফুটবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই গাছে সাধারণত শীতকালটা ডরমেন্সি পিরিয়ড হয়, তারপর থেকে মানে মার্চ মাস থেকেই ফুল ফুটতে শুরু করে। যদি গাছে ঠিকঠাক করে কেয়ার করা যায় তাহলে মার্চ মাস থেকে আমরা কন্টিনিউ ফুল পেতেই পারি। একবার করে ফুল ফুটে যাওয়ার পর এটা একটা বিশেষভাবে পরিচর্যা করতে হয়, তারপরে 15-20 দিন পরে আবার কুঁড়ি আসতে শুরু করে, আবার ফুল ফুটতে শুরু করে। এইভাবে আমরা বেশ কয়েকবার ফুল পেতে পারি। আমার এই গাছে 2 বার অলরেডি ফুল ফুটে গেছে। তারপরে আমি গাছটির কী পরিচর্যা করেছি দিয়ে আবার দেখুন, ছোটো ছোটো এই ডালগুলো নতুন নতুন শুট বেরোচ্ছে, এরপর এতে কুঁড়ি আসবে, একটা দুটো টগায় কুঁড়িও চলে এসছে। তো আমি কী পরিচর্যা করেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে সবাইকে স্বাগত। প্রথমে আপনাদের বলি, এই বেলি ফুল গাছের মাটি তৈরি করার সময় এই মাটিতে গার্ডেন সয়েল 2 ভাগ থাকবে, বালি থাকবে 1 ভাগ, কম্পোস্ট থাকবে 1 ভাগ। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই মাটির মধ্যে কিছু পরিমাণ কোকোপিট মিশিয়ে দেবেন, কেননা এই গাছের মাটি একটু সবসময় ময়েশ্চার থাকতে হয়। এটা গেল মাটির ব্যাপার। এই গাছকে 6 থেকে 7 ঘন্টা রোদে রাখতে হবে, তার থেকে কম যদি রোদ পায় আপনারা ঠিকমতো ফুল পাবেন না। এটা হলো সূর্য আলো। জল গাছে কিন্তু খেয়াল রাখতে হবে, মাটি যখনই দেখবেন শুকিয়ে গেছে জল দিতে হবে, মানে মাটিটা একটু ভিজে ভিজে থাকবে। তার মানে এই নয় যে মাটির মধ্যে সবসময় জল দাঁড়িয়ে থাকবে, সেটা না, মাটি একটু ভিজে ভিজে থাকবে। এটা হলো বেলি ফুল গাছের নর্মাল কেয়ার। এবার আপনাদের বলবো যে একবার ফুল ফুটে যাওয়ার পর আমি গাছটাতে কী করেছি। প্রথমে যখন ফুল ফুটে যাবে, ধরুন এরকম ডগাগুলোই ফুল ফুটে গেছে, এই ডগাটাকে এইভাবে ট্রিম করে দেবেন। আমি এগুলো আপনাদের এখন ট্রিম করে দেখাচ্ছি না, কেননা আমার এগুলো নতুন কচি ডগা, এগুলোকে ট্রিম করে দেবেন। যত আপনারা সফট প্রুনিং করে দেবেন, সফট প্রুনিং মানে হচ্ছে ওপরে যেখানে ফুল ফুটে গেছে যে ডগাগুলো সেগুলো ওপরে ছেঁটে দেবেন। এই গাছে সফট প্রুনিং করার পর মাটিতে কী করবেন, একটা মিক্সড খাবার দেবেন। মিক্সড খাবারটা কী, তার মধ্যে আপনারা 60% দেবেন ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট 60% দেওয়ার পর 40% সমস্ত ধরনের জৈব খাবার দেবেন, কিছু কিছু কেমিক্যালও থাকবে। জৈব খাবার বলতে কি, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, সর্ষের খোল গুঁড়ো, এগুলো সমান সমান পরিমাণ দেবেন। আর এতে কি 1/2 চামচ লাল পটাশ, যেটা আমরা বলি MOP, মিউরেট অফ পটাশ, এটা 1/2 চামচ দেবেন। দিয়ে দেওয়ার পর ভালো করে মাটিটাকে ওপর থেকে এভাবে খুঁচে নেবেন। খুঁচে নেওয়ার পর ওর মধ্যে সারটা দিয়ে দেবেন, মিক্সড খাবারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভালো করে জল ঢেলে দেবেন, ব্যাস। আর খাবার দেওয়ার দরকার নেই, এই মিক্সড খাবারটা দিয়ে দিলেন, আর 15 দিন পরপর সবজির পচা তরল সার, আর 15 দিন পরে সর্ষের খোল পচা তরল সার, এটা কন্টিনিউ করবেন। বাকি পাতায় NPK 18-18-18, 19-19-19 বা 20-20-20 1 গ্রাম 1 লিটার জলে ডিজলভ করে 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করবেন। এতে কী হবে, পাতাগুলো দেখুন একদম সবুজ চকচকে আছে, এই জিনিসটা থাকবে। আর একটা কাজ করবেন, মাসে 1 বার প্রুনিং করার পর যখন দেখবেন ছোটো ছোটো পাতা আসছে, তখন মাসে 1 বার ম্যাগনেসিয়াম সালফেট, যেটা দেখবেন মেডিসিন শপে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে ডিজলভ করে গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলে প্রুনিং করার পর প্রথমে মিক্সড খাবার দেবেন মাটিতে, মাসে 15 দিনে 1 বার সবজি পচা তরল সার, 15 দিনে 1 বার খোল পচা তরল সার, পাতায় 15 দিনে 1 বার NPK স্প্রে করে দেবেন, আর প্রুনিং করার পরে ম্যাগনেসিয়াম সালফেট মাসে 1 বার, ওই 1 মাসে 1 বারই স্প্রে করে দেবেন। বাকি এতে পেস্ট অ্যাটাক বলতে মেলিবাগ লাগে, মেলিবাগের অর্গ্যানিক তরল কীটনাশক একটা আমি বানিয়েছি,
দেখবেন ডেসক্রিপশানে দেওয়া আছে, ওই অর্গানিক তরল সারটাই আপনারা স্প্রে করবেন মেলিবাগ। আর সেরকম কোনো পেস্ট অ্যাটাক হয় না। যদি দেখেন খুব বেশি হয়েছে তাহলে একটা কেমিক্যাল ওষুধ আছে, সেটা রোবার, রোবার প্লাস বা টাফকর, এইগুলো 1 ml 1 লিটার জলে ডিজলভ করে একবার স্প্রে করে দেবেন। কিন্তু কেমিক্যাল ওষুধ বেশি স্প্রে করবেন না, ওই অর্গানিক ওষুধটাই আপনারা স্প্রে করবেন। এইভাবে করুন, দেখুন আপনাদের গাছ খুব ভালো হয়ে যাবে। আর ডরম্যান্সি পিরিয়ড ছাড়া গোটা বছরই আপনারা ফুল পাবেন। এটা এখন আমার গাছের গ্রোথ জাস্ট শুরু হয়েছে, প্রুনিংয়ের পরে সেটার আপনাদেরকে দেখালাম ভিডিও। এবার আমার কুঁড়ি আসার পরে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ কুঁড়ি এসেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, 15 দিনে একবার করে কিন্তু ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটাই আছে, সাফ, ব্যাভিস্টিন, ব্লাইটক্স, যাই আছে, 1 গ্রাম 1 লিটার জলে ডিজলভ করে মাটিতেও একটু দিয়ে দেবেন, গাছের পাতাতেও একটু স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইডটা দিলে কি হবে, বর্ষাকালে যেটা কমন প্রবলেম, ফাঙ্গাল প্রবলেম, সেটা হবে না। এই পর্বে এটুকুই। আমার গাছে ফুল ফোটার পরে কী পরিচর্যা করে কুঁড়ি আনছি সেইটা আজকে দেখালাম। এই রকম আপনাদের গাছে যাদের ফুল ফুটে গেছে তারা এইভাবে পরিচর্যা করুন, দেখুন আবার 1 মাস পরে আপনাদের গাছ কুঁড়িতে ফুলেতে পুরো ভরে যাবে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের বেলি গাছ সংক্রান্ত কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করবার। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।